তো আমার বিয়ে বার্ষিকীর অনুষ্ঠান তো দেখছেন, আর মেহমানরা যে আমার সেকা দিয়ে বেঁকা করে দিছে সেটাও তো আপনারা দেখছেন। তো আসলে এরকম করণটা ঠিক হয় না। হ্যাগো জন্ডার তো আমি জিজ্ঞেসলাম যে আপনারা আইবেন কিনা, তখন কিন্তু হ্যাগো কনের কাম ছিল যে না আমার সমস্যা আছে আমি আইতে পারতাম না। কিন্তু এরকম কইরা আমার এরকম সেকা দিয়ে বেঁকা করণের না করলেও কিন্তু এরা পারতো। তো যাই হোক, সেদিন যারা অনুষ্ঠান আইছিলো হ্যাঁ আমাকে লেগে কয়টা গিফট আনছিল, আমরা কোনোভাবে রাখতেছি না, অনেক সরম পাইতেছিলাম যে আমাকে কোনো গিফট লাগবো না, আপনারা আইসেন আমরা তাতেই খুশি। তো আসলে আমি আপনার করে কইতে চেতেছিলাম কি যে যারা আর কি অনুষ্ঠানের আয়োজন করে, যেমন ধরেন আমি এই অনুষ্ঠানের আয়োজন করছি, আমার শাড়ি লেহেঙ্গা বাদে শাড়ি লেহেঙ্গা গয়না টয়না মানুষের বুসেরণ টরণি বাদে আমাকে 1.5 লাখ টাকা খরচ হয়েছে। তো এই যে 1.5 লাখ টাকা, এই 1.5 লাখ টাকায় কিন্তু আমি অনেক কিছু কিনতে পারতাম। আমি একটা কথা কই, আল্লাহ রহমতে আমার কোনো কিছু, আমার সংসারটা শুরু হয়েছে একটা তোষকার একটা ভাতের পাতিল দিয়ে, ঠিক আছে মানলাম, কিন্তু আল্লাহর রহমতে আমার কোনো কিছুর কোনো কমতি নাই। এই যে আমি সোডারটা মানুষ, আমার ঘরে 6-7টা ব্লেন্ডার আছে, আমার ঘরে সাইডে ওভেন আছে, এয়ার ফ্রায়ার আছে, লাইট ফ্রিজ, ডিপ ফ্রিজ, তারপর চুলা, ইলেকট্রিক চুলা, প্রেশার কুকার, তারপরে এগ বিটার, কোনো কিছু বিশ্বাস করেন হ্যান্ড মিক্সার আমার ঘরে 3টা সেটা ফইরা থাকে জায়গা জায়গায়, আমি ডায়াল ঘুরি দিই দিয়া। আমার আল্লাহর রহমতে কোনো কিছুর কোনো কমতি না। আমার হাজব্যান্ড যদি কোনো সময় আমার জিগায় যে তোমার কিছু লাগবে না, তখন আমি হারে বেশি হইলে কই যে আমার লাগে 1 সেট সামুস আইন, কারণ সামুস আমি হারায় ফেলাই। আমি খুবই ডেবরা টাইপের একটা মহিলা, আমি কী করি, আমি কোনো কিছু জমা রাখি না, আমার যখন যেটা মন চায় আমি নামাই। এই যে ধরেন আমার ডিনার সেট একটা, আমার ডিনার সেট ঘরের মধ্যে ফার্স্টের মধ্যে একটা হলো ইনটেক রাখছে, আমার জামাই নামাইতে দেয় নাই দেখা। আর যদি আমার স্বামী যদি নামাইতে দিত তাহলে এতদিনে হেডারও হডল হয়ে যেত। আমার দেখা যায় কি আমার ডিনার সেটের কাপ একটা একজনের বাসায়, বাড়ি একটা একজনের বাসায়, ফ্লেট একটা একজনের বাসায়, এমনও ডিনার সেটের ফ্লেট আছে যেটা আমার কোনো প্রতিবেশীর আমি বাদ দিয়েছি, আমার আর মনেও না আমি আর আনিও নেই, এমন বাদ এমন টাইপের মায়া লোক। তো যাই হোক, তো আমার আসলে এই কাছে জিনিস টিনিস অনেক ভাল লাগে, তো আমি কেনাকাটা করি। তো আমি যেটা কইতেছিলাম যে আল্লাহর রহমতে তো আমার কোনো কিছুর কমতি নাই, তো আমি তো গিফটের আশা কাউরে দাওয়া দিই না। আর আমি যদি গিফটের আশা দাওয়া দিতাম 1.5 লাখ টাকা তো আমি বহুত কিছু কিনতে পারতাম, তাহলে তো কাউরে ডাক দিয়ে দাওয়াত করে আমার তো গিফটের দরকার ছিল না। তো আমি আপনার করে একটা কথাই কমু যে কেউ যখন আপনার করে দাওয়াত করবো তখন আপনারা কবুল করবেন, হাসি মুখে গো কাছে যাবেন। কারণ কি কষ্টের সময় যেরকম পাশে মানুষ দরকার, সুখের সময় এরকম মানুষের দরকার আছে। তো আসলে আমি একেবারে পুরো বেকুব হয়ে গেছি। আমি প্রত্যেক বছর আমি অনুষ্ঠান করি, এই যে মিড নাইট রেস্টুরেন্টে আমি প্রত্যেক বছর আয়োজন করি, আমার চ্যানেলের বিভিন্ন বর্ষপূর্তি বা চ্যানেলের জন্মদিন এগুলো আমরা প্রায় আয়োজন করি। কারণ কি আমার, আমি একটা মানুষ, আমার ভিতর কৃতজ্ঞতা বোধ আছে। এই ধরেন আমরা যখন শ্যুটিংয়ে যাই, শ্যুটিংয়ে গেলে কিন্তু একটা বাই মনে করেন যার যে বেবি আইটেমের কাজ করি, যার পর্দার কাজ করি, তারপর হলো যার বিছানা চাদরের কাজ করি, সবাই কিন্তু দেখা যায় আমগরে প্রতিদিন অনেক আদর আপ্যায়ন করে। তো আমরা চিন্তা করি যে হেরা যে আমগরে প্রতিদিন খাওয়ায় এটা হেডা, তো আমরা এত একদিন হ্যাগরে খাওয়ানোর কাম বা খাওয়ানো উচিত, তো আমরা তো এই যে আয়োজনগুলো করি বা করতেছি বা করছিলাম এগুলো তো আমরা কোনো কিছু পাওনের আশা করি না। একটা লোক যদি আপনারা 10 দিন খাওয়ায় তো হেরা তো একদিন খাওয়ানো আপনারও দায়িত্ব, ঠিক না? তো সেই সময় যদি আমি আপনাদের দাওয়াত দিই, আপনারা যদি গিফটের পায় না আনেন তাহলে কেমন এখন? তো যাই হোক, যারা যারা আয় না, আমি সত্যি অনেক কষ্ট পাইছি। আমি আমার মানে শ্বশুর বাড়িতে অনেক বড় মুখ করে অনেকের কথা কইছি যে হ্যারা আইবই হ্যারা আমার ভাই বিরাদারের মতো, কিন্তু যখন আহে নাই তখন আসলে আমি অনেক কষ্ট পাইছি। আসলে আমি ভাবতেই পারি না যে আর আমার সাথে এরকম করবো। তো যাই হোক, এই যে শাড়িটা দেখতেছেন, এটা যে নিপা পুদিছে আমারে, আর মানহার বাবা লেগে খুব সুন্দর একটা শার্ট দিছে, মানে প্রত্যেকটা গিফটই অনেক সুন্দর ছিল। আমার বোনে যে লাল কালার ব্যাগ দেখতেছেন, এই ব্যাগের ভিতরে মানহার বাবা আর আমার জন্য সুন্দর গড়ি দিছে, যেটার আগের এপিসোডে আমরা আপনাকে দেখাইছিলাম। তো আসলে গিফট কিছু না, বিশ্বাস করেন এই যে গিফটগুলো যে আছে, গিফটগুলো যে আনা হয়েছে বা গিফটগুলো যে হেনা আছে, এই গিফটগুলো হয়তো আমি একবার দুবার ব্যবহার করুন বা তুইলা রাখবো, গিফটগুলো কিন্তু ব্যাপার না। কিন্তু এই যে আপনারা যা আইসেন কষ্ট যারা আর কি আমার অনুষ্ঠানে আইসে, আমার কাছে এইটাই অনেক বড় ব্যাপার ছিল। তো আপনারা সবসময় আমার যদি এমনি সাপোর্ট করেন তাইলে, রাইসেন হ্যাঁ যদি এমনি আমার সাপোর্ট করেন তাহলে সামনের দিকে হয়তো আরও অনুষ্ঠান করানোর আগ্রহ থাকবো। কিন্তু এইবার লাস্টবার আমার লোকে যা ঘটছে আমি একবারে বোকা হয়ে গেছি। তো আমার স্বামী চাইছিল কি যে আমরা যদি বাসায় আয়োজনটা করি তাইলে দেখা যাবো অনেক মানুষ আইতে পারবো, একটু রিল্যাক্সে বসতে পারবো, কারণ আমরা এরকম করে সেট আপ করছি আমগো যে হল রুমেতে শুরু করে সব কিছু এসি টেসি আছে, সবাই মিলে আরাম করতে পারবো। কারণ রেস্টুরেন্টে দাওয়াত করলে কী হয়, খাউন খায় আটটা যায় গিয়া, কিন্তু বাসায় আয়োজন করলে কী হয় একটু বসতে পারে। আর পুরো বাড়ি তো আমাগো, যেমন আমাগো বাড়ি যে 4তলা আমি থাকি, আমার ননদ 3তলা থাকে, তারপর হলো আমার শাশুড়ি 2তলা থাকে। আমরা চাইছিলাম পুরো ফ্লোরে সবাই মিলে বসবো, কথা বলবো, লেডিসরা একদিকে বসবো, জেন্টসরা আরেকদিকে বসবো, আর হল রুমে আমরা চেয়ার দিয়ে এমনভাবে আয়োজন করছি যেন অনেক মানুষ একলগে যেন বইতে পারে। কিন্তু আসলে যা চিন্তা করছে ওইসে তার উল্টা, সবাই আসছে একজন একজন করে আসছে, খাইছে গেছে গিয়ে, মানে ওই যে একটা
মানে অনুষ্ঠানে যেটা আনন্দ সেগুলো কিছু হয় না। তারপরও আমি আমার হাজব্যান্ডের সাথে যথেষ্ট এনজয় করার চেষ্টা করছি, কারণ আমি তেলাই না পারি, আমি যেই কোনো পরিস্থিতিতে তেলাইতে পারি। কারণ আমি মনে করি এই যে জীবনের যে সময়টা আমার কাছে চলে যেতেছে, কোনো কিছু নিয়ে মন খারাপ করে এই সময়টা নষ্ট না করে জীবনের এই সময়টা এনজয় করা। কে কী করলো না করলো এরই ভাইবা, যদি আমার আমার জীবনের সুন্দর সময় নষ্ট করে দিই তাহলে তো হইব না। এই কিপটা আমি করেন, আমার ভিডিওটা একটু শেয়ার করে দেন কেমন।